আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ এবং বিশ্লেষণ। ইউক্রেনের সামরিক এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত আছে। এর মধ্যে লভিভ এবং ঝাপরিজিয়ায় বড় আকারের হামলা হয়েছে। রাশিয়া জানিয়েছে ইউক্রেনের হামলা অব্যাহত থাকবে। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মানির একটি কূটনৈতিক ভবনে মিসাইল হামলা করেছে রাশিয়া। এই প্রথম ইউক্রেনে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলা চালালো রাশিয়া। রয়টার্স জানিয়েছে কিয়েভের একটি বহুতল ভবনে হামলা হয়েছে। ওই ভবনে ছিল জার্মানির কনসুলেট অফিস। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জার্মান কর্মকর্তারা আর অফিস ব্যবহার করছে না। সোমবার থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে জোরালো হামলা শুরু করেছে রাশিয়া। এদিনের হামলায় অন্তত 19 জন বেসামরিক লোক নিহত হয়েছে। মঙ্গলবার সকালেও কয়েকটি মিসাইল হামলা হয়েছে, তবে ইউক্রেন 4টি রুশ মিসাইল ভূপাতিত করার কথা জানিয়েছে। এদিনও নাগরিকদের শেল্টারে থাকার অনুরোধ করেছে কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে আগের দিনের চেয়ে মঙ্গলবার হামলার পরিমাণ অনেক কম ছিল। ইউক্রেনে রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছে জার্মানি। এর কিছুক্ষণ পরেই জার্মান কনসুলেট ভবনে ওই হামলা হয়েছে। এদিকে ইউক্রেনের রুশ বাহিনী হামলা জোরদার করায় সন্তোষ প্রকাশ করেছেন চেচনিয়ার শাসক রমজান কাদিরভ। রুশ সংবাদ মাধ্যম প্রাভদা জানিয়েছে নিজের টেলিগ্রাম চ্যানেলে কাদিরভ বলেন, যেভাবে এখন অভিযান চলছে তাতে আমি শতভাগ খুশি। ইউক্রেনকে দোষারোপ করে তিনি বলেন, জেলেনস্কি এখন কিয়েভ সহ অন্য শহরে রকেট হামলা নিয়ে অভিযোগ তুলছেন, অথচ লুহানস্ক এবং ডোনেটস্কের বেসামরিক মানুষ এবং বেসামরিক স্থাপনার উপরে বোমা ফেলা তাদের কাছে স্বাভাবিক মনে হতো। এ সময় ভলোদিমির জেলেনস্কিকে তিনি দেশ ছেড়ে পালানোর পরামর্শ দেন। ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইউক্রেনে রাশিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর এমন অঙ্গীকারের কথা জানান তিনি। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলা থেকে আত্মরক্ষার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এর মধ্যে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে কিয়েভ সহ ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে রুশ ভূখণ্ডে হামলা হলে তা ভয়াবহ পরিণাম বয়ে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ রাশিয়ান্স সিকিউরিটি কাউন্সিলের এক সভায় তিনি এই সতর্কবার্তা দেন। ক্রিমিয়ার সেতুতে বিস্ফোরণের ঘটনাকে ইঙ্গিত করে পুতিন বলেন, রাশিয়ার ভূখণ্ডের ভেতরে কোনো হামলা হলে তার জবাব না দিয়ে চুপচাপ বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয় এবং উচিত নয়। যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে তা সন্ত্রাসী হুমকি হিসেবে আমাদের বিবেচনা করতে হবে এবং এমনভাবে জবাব দিতে হবে যেন সন্ত্রাসীরা পরবর্তীতে এই ধরনের হামলা করার সাহস না পায়। পশ্চিমারা যাই ভাবুক, তুরস্ক ইউরোপের জন্য অপরিহার্য বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ দেখিয়ে দিয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপ অঞ্চলের জন্য তুরস্ক কতটা গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে দুনিয়ার প্রতিটি ঘটনা প্রবাহ এই সত্যকে সামনে নিয়ে আসছে বলে মন্তব্য করেন তিনি। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সম্প্রতি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, এসব বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে তার দেশ আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকেই এজিয়ান সাগর এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের সংকটের সমাধান করতে চায়। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় প্রাগ সম্মেলনে ইউরোপীয় নেতারা তুরস্কের প্রশংসা করেছে বলেও জানান এরদোয়ান। এদিকে রাশিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসুগলুর সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। এ সময় নিজ দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে শুরু থেকেই মধ্যস্থতার চেষ্টা করছে তুরস্ক। দেশটি উভয় দেশের নেতাদের আলোচনার টেবিলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়টার্স জানিয়েছে ভ্লাদিমির পুতিন এবং এরদোয়ান চলতি সপ্তাহে কাজাখস্তানে বৈঠক করতে পারেন। বৈঠকে দুই নেতা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের বৈঠকের প্রস্তাব নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে ক্রেমলিন। তেলের উৎপাদন কমানোয় সৌদি আরবের উপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন কংগ্রেস সদস্যরা। তারা বিষয়টিকে রাশিয়ার পক্ষাবলম্বন হিসেবে দেখে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন। বেশ কয়েকজন প্রভাবশালী কংগ্রেসম্যান সৌদি আরবের সাথে নিরাপত্তা সহযোগিতা বন্ধেরও দাবি জানিয়েছেন। দ্য গার্ডিয়ানের রিপোর্টে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস জোট। মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির মূল্যবৃদ্ধি বাইডেন প্রশাসনের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিষয়টিকে রাশিয়ার প্রতি
আন্তরিক হওয়ার লক্ষণ বলেও মনে করছেন ওয়াশিংটনের নীতি নির্ধারকরা। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান রবার্ট মেনেন্দেজ বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মূলত যুদ্ধে পুতিনকে সাহায্য করছেন। তিনি সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই যুদ্ধে উভয় পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নেই। সোমবার পার্লামেন্টের এই ডেমোক্রেটিক সিনেটর বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরব তার অবস্থান পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত আমরা দেশটির সাথে আর কোনো সহযোগিতা স্থাপনের সবুজ সংকেত দেব না। একই ধরনের মন্তব্য ব্যক্ত করেছে অন্য দুই এমপি রিচার্ড ব্লুমেন্থাল এবং রো খান্না। তারা পলিটিকো ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে বলেছেন, সৌদি আরবের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি আঘাত, কিন্তু যুক্তরাষ্ট্রেরও প্রতিক্রিয়া দেখানোর জায়গা আছে। তারা সৌদি আরবে আমেরিকান যুদ্ধ প্রযুক্তি সরবরাহ বন্ধ করতে পারে। তারা আরও লিখেছেন, পারমাণবিক বোমা হামলার হুমকিদাতা এবং আমাদের সবচেয়ে বড় শত্রু ভ্লাদিমির পুতিনের মিত্র সৌদি আরবকে এভাবে কৌশলগত প্রতিরক্ষার সামগ্রী কখনোই দেওয়া উচিত নয়। এছাড়া সৌদি আরব এবং আরব আমিরাত থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবিতে একটি বিলও পার্লামেন্টে উঠেছে। এই খবর এমন একটি সময় সামনে এলো যখন মস্কো সফরে গেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। গত কিছুদিন ধরেই আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ দুই মিত্র সৌদি আরব এবং আরব আমিরাতের সাথে রাশিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠার আভাস পাওয়া যাচ্ছে। আবারও ভারতে প্রকাশ্য সমাবেশে মুসলিম বিদ্বেষী বক্তব্য দিলেন বিজেপি নেতারা। তারা মুসলিমদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন। গত রোববারের ওই সমাবেশে এই আহ্বান জানান নয়াদিল্লি থেকে নির্বাচিত ক্ষমতাসীন বিজেপির এমপি পারভেশ কুমার এবং উত্তরপ্রদেশের বিধায়ক নন্দকিশোর গুজ্জার। ভারতীয় সংবাদমাধ্যম সিয়াসাত ডেইলির খবরে বলা হয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের আয়োজনে বিরাট হিন্দু সভা নামের ওই অনুষ্ঠানে তারা মুসলিম বিদ্বেষী বক্তব্য রাখেন। দিল্লিতে মানিস নামের এক যুবককে হত্যার প্রতিবাদে ওই সভা আয়োজন করা হয়েছিল। হত্যার অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই মুসলিম। এরপরই স্থানীয়রা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। পারভেশ কুমার বলেন, এই সম্প্রদায়কে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। মুসলমান শব্দ উচ্চারণ না করে তিনি বলেন, এদের শায়েস্তা করার ঔষধ একটাই, সামাজিকভাবে সম্পূর্ণ বর্জন করা। এদের কাছ থেকে কেউ কিছু কিনবে না, এদের কেউ কোনো কাজ দেবে না। এমন সময় একজন হিন্দু পুরোহিত মুসলিমদের হত্যা করার আহ্বান জানান। বিধায়ক নন্দকিশোর বলেন, 2020 সালে দিল্লি দাঙ্গার মতোই জিহাদিদের হত্যা করা হবে। যোগেশ্বর আচার্য নামের এক পুরোহিত বলেন, আমাদের মন্দিরের দিকে আঙ্গুল দেখালে ওদের হাত কেটে দাও, দরকার পড়লে গলা কেটে দাও, বেছে বেছে এদের হত্যা করতে হবে। এই ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেক বিরোধী রাজনীতিকও ওই সমাবেশ এবং মুসলিম বিদ্বেষী বক্তব্যের নিন্দা জানিয়েছেন। এদিকে পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে বেশি গুরুত্ব দেয় বলে অভিযোগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে ইউক্রেনের সামরিক আগ্রাসন চালানোর পরও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক বজায় রাখার বিষয়টিও সমর্থন করেছেন তিনি। ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার অধিগ্রহণের নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে গুরুত্বপূর্ণ ভোটাভুটির আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো অতীতে ভারতকে কোনো অস্ত্র সরবরাহ করেনি, বরং নয়াদিল্লির পরিবর্তে তারা ভারতের প্রতিবেশী সামরিক একনায়কের দেশকেই বেছে নিয়েছে। মহিলাদের জন্য হজ এবং ওমরার নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। দেশটির হজমন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া বলেছেন, মহিলাদের হজ এবং ওমরাহ করার জন্য মাহরাম পুরুষ সঙ্গী বাধ্যতামূলক নয়। মিশর সফররত সৌদি মন্ত্রী কায়রোর সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ইসলামিক পরিভাষায় মাহরাম বলতে বোঝায় সেই সব মানুষকে যাদের মধ্যে বিয়ে করা নিষিদ্ধ। সৌদি গ্যাজেটের খবরে বলা হয়েছে, হজমন্ত্রী ঘোষণা অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তের মহিলারা এখন মাহরাম পুরুষ ছাড়াই হজ এবং ওমরার জন্য আসতে পারবেন। এতদিন বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও মন্ত্রীর ঘোষণার পর সেটি স্পষ্ট হল। তিনি আরও জানান, ওমরা ভিসার জন্য সারা বিশ্বে মুসলিমদের কোনো কোটা পদ্ধতি মানতে হবে না, যে কোনো দেশ থেকে যত সংখ্যক মুসলিম ওমরা করতে পারবেন। আবার যে কোনো ভিসায় সৌদি আরব সফর করা মুসলিমরাও ওমরাহ পালন করতে পারবেন। এছাড়া সৌদি সরকার হজ এবং ওমরার খরচ কমানোর বিষয়েও আন্তরিক বলে তিনি জানান। দীর্ঘ চার সপ্তাহের বিক্ষোভের পর বিক্ষোভকারীদের সাথে সংলাপে বসার আগ্রহ দেখিয়েছেন ইরানের বিচার বিভাগের প্রধান। শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বক্তৃতা করার সময় মোহসিন ইজেই বলেন, দেশব্যাপী বিক্ষোভ বন্ধ করতে তিনি সব পক্ষের সাথে সংলাপ এবং আলোচনায় আগ্রহী। এতদিন কঠোর হাতে বিক্ষোভ দমনের চেষ্টা এবং অঙ্গীকার করলেও ইরানের শাসকদের নমনীয় হওয়ার আভাস পাওয়া যাচ্ছে এই বক্তব্য থেকে। মোহসিন ইজেই আরও বলেন, যদি রাজনৈতিক দল, গ্রুপ বা কোনো ব্যক্তির কোনো প্রশ্ন, সমালোচনা ও ক্ষোভ থাকে, তবে আমি তাদের সাথে কথা বলতে প্রস্তুত। কোনো বিষয় সমালোচনা বা ক্ষোভ থাকলে তারা সেটি গ্রহণ করে সংশোধন করবেন বলেও তিনি জানিয়েছেন। ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক নারীর মৃত্যুর পর গত চার সপ্তাহ ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। সরকার দমননীতি গ্রহণ করেও বিক্ষোভ থামাতে না পারার পরপরই বিচার বিভাগের প্রধান তাদের সাথে সংলাপে বসার আগ্রহ দেখালেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।